السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما، ربي اشرح لي صدري ويسرني أمري واحلل عقدة من لساني يفقه قولي، وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. الحمد لله، আজকে আমাদের এশো তাজবিদ এশো সিফাত শিখি, অষ্টম ব্যাচের সপ্তম ক্লাস। তো গত ক্লাসে আমাদের সিফাতে লাজেমা মুতাবাদ্দা এর নামগুলি নিয়ে আলোচনা হয়েছিল। তো আজকে ইনশাল্লাহ আমরা, যদিও আমাদের এখনো সিফাতে লাজেমা গাইরি মুতাবাদ্দা এর নাম জানা বাকি, তো সিফাতে লাজেমা গাইরি মুতাবাদ্দা সাতটি, আর ওইখানে আমরা অলরেডি দুই একটার সাথে পরিচিত আগের থেকেই, আর হরফের সংখ্যাও কম, তো ওইটা তুলনামূলকভাবে আমাদের জন্য সহজ নাম এবং হরফ মুখস্থ করা। এমনকি সিফাতে লাজেমা গাইরে মুতাদদা যে সমস্ত হরফের মাঝে আছে সব হরফের মাঝে থাকেও না, তো এটা নির্ণয় করাও আমাদের জন্য সহজ। তো এটা ইনশাল্লাহ আমরা একটু পরে আলোচনা করব। আগে আমরা সিফাতে লাজেমা মুতাদদা এর হরফগুলি জানার চেষ্টা করব। জানার পর যখন দেখা যাবে যে আমাদের প্রত্যেকটা হরফে পাঁচটা করে সিফত আমরা মোটামুটি ভাবে নির্ণয় করতে পারবো, তারপর ইনশাল্লাহ আমরা সিফাতে লাজমা গাইর মুতাদদার নাম এবং হরফ ওই দিকে যাব। তো আজকে ইনশাল্লাহ আমাদের কম করে হলেও এক বা দুই ভাগের হরফ সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তো সিফাতে লাজমা গাইর মুতাদদা পাঁচ ভাগে ১১টি, হামসুন জাহরুন শিদ্দাতুন ইখওয়াতুন বাইনাহুমা তাওয়াসুত ইস্তিআলাউন ইস্তিফালুন ইতবাকুন ইনফিতাহুন ইজলাকুন ইসমাতুন। তো এ হলো সিফাতে লাজিমা গাইরে মুতাদাদ্দা। গতকালকে বলা হয়েছিল যে আমরা এক শ্বাসে এই নাম শোনানোর চেষ্টা করবো, একটু শোনানোর চেষ্টা করি। পাঁচ ভাগে ১১টি, হামসুন জাহরুন শিদ্দাতুন জিখওয়াতুন বাইনাহুমা তাওয়াসুত ইস্তিআলাউন ইস্তিফালুন ইতবাকুন ইনফিতাহুন ইজলাকুন ইসমাতুন, এভাবে। জি, আশা করি মুখস্থ তো আমাদের হয়ে গেছে, প্রত্যেকেরই হয়েছে, একটু চেষ্টা করি, হইলো হইলো, না হইলো সমস্যা নেই। জি মাশাল্লাহ, মেহেদি ভাই আসছেন প্রথমে। আচ্ছা মেহেদি ভাই, কথা শোনা যাচ্ছে না, যে সমস্যা কিনা আমাদের এদিকে আবহাওয়াও একটু খারাপ, তো আমার কথাও যদি অস্পষ্ট হয়ে যায় কখনো জানাবেন। আবহাওয়া একটু খারাপ শোনা যায়? জি এখন শোনা যাচ্ছে। জি ওস্তাদ, আমি বাহির আছে, এখানে নেটওয়ার্কের সমস্যা। জি আচ্ছা,
হ্যাঁ, না দেখেই শোনানোর চেষ্টা করি আমরা, তো একটু আমি অন্যদিকে নিই। জি আচ্ছা, মেহেদীবের বোধ হয় লাইনই ডিসকানেক্ট হয়ে গেছে। এরপর আরিফ ভাই আছে, আরিফ ভাই শোনাবে। জি আরিফ ভাই। সালাম সালাম আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বামে কালো ইফাতে লাজমা মুতাদাদা 5/11টি, শুরু করেন। হামসুন জাহরুন শিদ্দাতুন রিখওয়াতুন বাইনাহুমা তাওয়াসুত ইস্তিআলাউন ইস্তিফালুন ইতবাকুন ইনফিতাহুন إطلاق إسمات. জি মা শাء الله মা শাء الله আরিফ ভাই, ঠিক আছে। শামীম ভাই শুননা। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেদ্দাতুন রেজওয়াতুন বাইনাহুমা তাওয়াসুত ইস্তিআলাউন ইস্তিফালুন ইতবাকুন ইনফিতাহুন إسمات। আচ্ছা হ্যাঁ শামী ভাই, শিদ্দাতুন রিখওয়াতুন, রিখওয়াতুন জি রিখওয়াতুন। আচ্ছা আরেকবার বলে, হামসুন হামসুন জাহরুন শিদ্দাতুন রিখওয়াতুন বাইনহুমা তাওয়াসুত ইস্তিআলাউন ইস্তিফালুন ইতবাকুন ইনফিতাহুন ইযলাকুন ইসমাতুন। জি ঠিক আছে মাশাল্লাহ। জি বাকিরাও শুনো ইনশাল্লাহ। হ্যাঁ তৌহিদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি স্যার, সিফাতে লাজামা মুতাদাদ্দা 5/11টি, হামসুন জাহরুন শিদ্দাতুন রিখওয়াতুন বাইনাহুমা তাওয়াসুত ইস্তিআলাউন ইস্তিফালুন ইতবাউন ইনফিতাহুন ইজলাকুন ইসমাতুন। জি ঠিক আছে মাশাল্লাহ। রুবেল ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। রিফাতুল আজম মুতাদাদ্দা 5/11টি, হামসুন জাহরুন শিদ্দাতুন রিহবাতুন বাইনাহুমা তাওয়াসুত ইস্তিআলাউন ইস্তিফালুন ইতবাকুন ইনফিতাহুন ইজলাকুন ইসমাতুন। জি ঠিক আছে মাশাল্লাহ। আচ্ছা পুরাতন যারা আছেন, রুবেল ভাই, ইফতেখার ভাই, তৌহিদ ভাই, তো আপনাদের কাছে একটা প্রশ্ন। আমি গত বোধহয় পরশুদিনকে ক্লাসে বা গত ক্লাসেও বলছি কিনা, সিফাতে লাজেমা গাইরে মুতাদাদ্দা এর না সিফাতে লাজেমা না সিফাতে আরেজা, তো আমরা তো জানি সিফাতে আরেজা যেটা ওইটা সর্বদা হরফের সঙ্গে থাকে না, আদায় না করলে হরফের উচ্চারণ ঠিক থাকে তবে সৌন্দর্য নষ্ট হয়। ওইটার উদাহরণ দিতে গিয়ে মনে করেন মাদের কথা বলছিলাম, তারপর ওয়াজিব গুন্না, ইকফা গুন্না, নুসাকিন তানবিনের গুন্না যেগুলো আছে, তারপর কলকলার কথা বলছিলাম, আরও বিভিন্নটার কথা বলছিলাম, তো এখানে আমার একটা ভুল হয়েছিল, তো এখনও যে বললাম এইখানে ওই ভুলটার উল্লেখ আছে, তো এই কথাটার মাঝে আমার কি ভুল একটু বলেন তো দেখি। সিফাতে আরেজা বুঝাইতে গিয়ে এই কথাগুলো বলছিলাম, যে সিফাতে আরেজা এক তো হলো ওইখানে যে উদাহরণ দুইটা দেওয়া আছে, যেমন এখানে আছে র এবং লাম মোটা পাতলা হয় এই বিষয়টা দেওয়া আছে, এখানে যে গুণাগুলো এগুলো স্বাভাবিকভাবে এগুলো তো মানে উচ্চারণ হয়ে স্বাভাবিক গতিতে ওইটাই আর কি, যে ওয়াজিব গুণা আর মিম সাকিনের যে গুণাগুলো আছে এগুলো আর কি। ওইটা তো হ্যাঁ ওইটা তো গুণা যেটা বা মাদ যেটা ওইটা তো সিফাতে আরেজা, এখানে তো সন্দেহ নেই, এইটা ঠিক আছে, কিন্তু এর সাথে আমি অনেক কিছু বলছিলাম, যেমন গুন্নার কথা বলছিলাম, মাদের কথা বলছিলাম, কলকলার কথা বলছিলাম,
আচ্ছা, কলকলা কি সিফাতে আরেজা না সিফাতে লাজেম? কলকাতাটা সেটা তো সিফাতে সিফাতে এটা ওস্তাদ সিফাতে লাজমা গায়ের মতো দাওয়াদের মধ্যে কলকলাটা আছে। হ্যাঁ জি মাশাল্লাহ। হ্যাঁ এইখানে আমি আমি এটা ভুল বলছিলাম, আমি গত ক্লাসে ভুল বলছিলাম, উদাহরণ দিতে গিয়ে কলকলার কোথাও আমার যতটুকু মনে পড়ে আমি উল্লেখ করছিলাম। তো কলকলা আসলে সিফাতে লাজেমা, সিফাতে আরেজা না। এটা আজকে হঠাৎ ক্লাসে শুরুতে মনে পড়লো যে এমনটা তো আমি বলছিলাম মনে হয়। তো এই কলকলা সিফাতে লাজেমা, তো এটা আমাদের সামনে আসবে সিফাতে লাজেমা গাইরে মুতাদ্দার অন্তর্ভুক্ত কলকলা। তো একটু আগে যে বললাম যে সিফাতে লাজেমা গাইরে মুতাদ্দার গুলা আমাদের জন্য একটু সহজ, কারণ লিন কলকলা এগুলোও সিফাতে লাজেমা গাইরে মুতাদ্দার অন্তর্ভুক্ত। তো এর সাথে তো আমরা আগের থেকেই পরিচিত, এই জন্য আমাদের জন্য একটু হলেও সহজ হবে। জি ঠিক আছে মাশাল্লাহ। আচ্ছা এখনো তো শুনানো অনেকে বাকি আছে, তো আস্তে আস্তে করে শুনে ইনশাল্লাহ। এক নিঃশ্বাসে যদি একটু কষ্ট হয়ে যায় সমস্যা নেই, আপাতত শুনান, আস্তে আস্তে হয়ে যাবে। জি মেহেরি ভাই শুনতে পাচ্ছেন? জি কাটা কাটা আসে আর কি, ক্লিয়ার আসছে না। আচ্ছা স্যার বলবো তাহলে? জি বল। সিফাতের লাজিমা মুতাদাদ্দা পাঁচ ভাগে এগারোটি, হামসুন হামসুন জারুন চেতন রুকতন মত ইকুয়াল ইস্তিলাউন ইস্তিফালুন শেষের দুইটা ইজলাকুন আচ্ছা ঠিক আছে মাশাল্লাহ। মেহেদি ভাই বোধ হয় একটু কাটা কাটা আওয়াজ, তো এই কারণে একটু অস্পষ্ট বোঝা গেল, আর মনে হইলো একটু ধীর গতির হয়েছে। তো এটাকে নামগুলোকে আর একটু চালু করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ, যাতে খুব দ্রুত বলা যায়। আচ্ছা ঠিক আছে। আর আব্দুল হামিদ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনি আছেন আলহামদুলিল্লাহ। জি সিফাতে লাজিমা মুতাদাদ্দা পাঁচ ভাগে এগারোটি, হামসুন জাহরুন শিদ্দাতুন রিখওয়াতুন বাইনাহুমা তাসওয়া তাওয়াসুত ইস্তিলাউন ইস্তিফালুন ইতবাকুন ইতবাকুন ইনফিতাহুন ইজলাকুন ইসমাতুন। হ্যাঁ ইতবাকুন ইসমাতুন। জি ঠিক আছে মাশাল্লাহ। জি আব্দুল হামিদ ভাই আচ্ছা একটা বিষয় শিখার ক্ষেত্রে, শিখার ক্ষেত্রে যেন কোনো প্রকার সংকোচ বোধ না থাকে। তো আমাদেরকে মাদ্রাসা ওস্তাদরা বলতেন যে তলেবে আলেমের অপর নাম হইল মা তাকুল। তলেবে আলেম মানে ছাত্র, ছাত্রদের অপর নাম হইল মা তাকুল। তার মানে এরা সর্বদা জানার আগ্রহে থাকে, যে প্রশ্ন করে যে মা তাকুল, তার মানে তুমি এই ব্যাপারে কি বলো, প্রশ্ন করতে বা জিজ্ঞাসা করতে বা নিজের অবস্থা প্রকাশ করতে কোনো প্রকার সংকোচ বোধ নেই এদের। যদি এইটা থাকে তাহলে কিন্তু এটা শেখার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা তৈরি করে। তো কখনো যেমন মনে করেন আজকে এখন যেটা আমি বলতে যাচ্ছিলাম যে আমাদের এই সিফাতের নামগুলা মুখস্থ হয়নি এমন কি কেউ আছে,
এখনো মুখস্থ হয়ে পারেনি, বলা যাবে না। তো এই ধরনের প্রশ্ন ক্লাসে করা হইলে তা আমরা কোনো প্রকার সংকোচ ছাড়া এইটা জানাবো। কারণ কি? কারণ হইল যদি যেহেতু আমরা এখানে ওই যে গতকালকে বলছিলাম, আমরা যেহেতু একসাথে এখানে অংশগ্রহণ করছি, তো আমরা সবাই একসাথেই যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। কেউ যেন কোনো সমস্যার কারণে একটু পিছিয়ে পড়ে না যায়, সবাই হাত ধরে একসাথে চলার চেষ্টা করব। তো এখন যদি হয়ে যায় সবার, আমরা একটু সামনের দিকে যাব, যদি না হয় তো আর একটু সময় দেওয়ার চেষ্টা করব যাতে করে আমাদের সকলের হয়ে যায়। সিফাতে লাজিমা গাইরে মুতাদাদ্দার নামগুলি এখনো মুখস্থ হয়নি, এমন কি কেউ আছে কি? হামসুন, জাহারুন, সিদ্দাতুন, রিখাতুন, বাইনাহুমা তাওয়াসুত, ইস্তিআলাউন, ইস্তিফালুন, ইতবাকুন, ইনফিতাহুন, ইবলাকুন, ইসমাতুন, এই যে ১১টা নাম এটা মুখস্থ হয়নি। হুজুর জি, এটা কি মুখস্থ মানে করতেই হবে এরকম নাকি মুখস্থ না করলেও চলবে? হ্যাঁ, এটা মুখস্থ করতে হবে, করতে হবে। কারণ কি? এটা তো নাম, এটা নাম না, এই নামটা যদি আমার মুখস্থ না থাকে তাহলে এর কার্যকারিতা কিভাবে বুঝবো? জি জি। আচ্ছা, যেমন মনে করেন ধরেন একটা হরফ আসছে আমাদের সামনে, তো এখন আমার এইটা বলতে হবে যে এটা কিসের হরফ, হামসের হরফ নাকি জাহারের হরফ। আমার হামস জাহার এই দুইটাই মনে নেই, তো তাহলে তো সমস্যা। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমি ধরে নিলাম যে আমাদের সবার হয়ে গেছে আশা করি। এখন তাহলে আমরা একটু সামনের দিকে যাই। তো আজকে আমরা সিফতের হরফগুলি সম্পর্কে জানার চেষ্টা করব। তো এর আগে এই সম্পর্কে একটু কথা বলি, যে গতকালকেও মনে হয় বলছিলাম যে প্রত্যেকটা হরফের মাঝে, প্রত্যেকটা হরফের মাঝে সিফাতে লাজিমা গাইর, সিফাতে লাজিমা মুতাদাদ্দার যে পাঁচটা ভাগ আছে, প্রত্যেকটা হরফের মাঝে প্রত্যেকটা ভাগের থেকে একটা করে সিফত থাকবে, একটার বেশিও না একটার কমও না। প্রত্যেকটা হরফের মাঝে প্রত্যেকটা ভাগের থেকে একটা করে সিফত থাকবে। তো যেহেতু একটা করে সিফত থাকবে, সুতরাং প্রত্যেকটা হরফের মাঝে সিফাতে লাজিমা মুতাদাদ্দার পাঁচটা সিফত পাওয়া যাবে। যেমন মনে করেন একটা হরফ যদি আনি, যেমন মনে করেন আল্লাহ আমরা হামজা, তো হামজার মাঝে প্রত্যেক ভাগের থেকে একটা করে সিফত পাওয়া যাবে। যেমন প্রথম ভাগের থেকে হামজার সিফত হলো জাহার, প্রথম ভাগের প্রথম ভাগে হামজার সিফত হলো জাহার। দ্বিতীয় ভাগের থেকে একটা লাগবে, তো দ্বিতীয় ভাগে হামজার সিফত হলো শিদ্দা। তৃতীয় ভাগের থেকে হামজার সিফত হলো ইস্তিফাল। চতুর্থ ভাগের থেকে ইনফিতাহ। পঞ্চম ভাগের থেকে ইসমাত। এই যে দেখেন, হামজার মাঝে আমরা মোট পাঁচটা সিফত পাইলাম, আর এই যে পাঁচটা সিফত এটা পাঁচটা ভাগের থেকে। এমন কখনোই হবে না যে একটা ভাগের থেকে একই হরফের মাঝে দুইটা সিফত পাওয়া গেছে, এমনটা কখনোই হবে না, যে কোনো একটা। তো যেহেতু প্রত্যেকটা হরফের মাঝে প্রত্যেক ভাগের থেকে একটা করে সিফত পাওয়া যাবে, এর অর্থ হইল এই যে প্রত্যেক ভাগের মাঝে সবগুলো হরফই থাকবে, প্রত্যেকটা ভাগে সবগুলো হরফ দুই ভাগে বা তিন ভাগে ভাগে বিভক্ত থাকবে। তো আমরা যে কাজটা করব, আমরা উভয় সিফতের হরফ মুখস্থ করব না। যেমন মনে করেন হামস এবং জাহার, তো হামস এবং জাহার এই দুই সিফতের হরফ হলো মোট ২৮টা। তো এখন যদি আমরা হামসের মনে করেন ১০টা হরফ, এই ১০টা মুখস্থ করি, আবার জাহারের ১৫টা হরফ, এই ১৫টাকে আলাদাভাবে মুখস্থ করি, তো এইটা হলো আমাদের জন্য কষ্টকর।
এইখানে যদি আমরা এই কাজটা করি শুধুমাত্র হামসির হরফ মুখস্থ করি তখন কিন্তু আমাদের আর জাহারের হরফ মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। কারণ কি, একটা হরফ যখন আমাকে জিজ্ঞাসা করা হবে যে এই হরফের সিফত বলো, তখন আমি প্রথমে দেখব যে হামসের ভিতরে এই হরফটা আছে কিনা। হামসের ভিতরে যদি এই হরফটা থাকে তাহলে তো হামস, আর যদি না থাকে তাহলে চোখ বন্ধ করে আমরা এর সিফতটা বলবো জাহার। কারণ ওই হরফের মাঝে হামস অথবা জাহার এই দুইটা থেকে একটা অবশ্যই থাকবে, তো যেহেতু হামসের মাঝে নেই সুতরাং চোখ বন্ধ করে এইখানে জাহার হবে, যদি হামসের মাঝে থাকে তাহলে তো হামসি হবে। তো এইভাবে আমরা প্রত্যেকটা হরফের মাঝে সিফাতে লাজমা মুতাদাদ্দার প্রত্যেক ভাগের থেকে পাঁচটা সিফত পাব। তো এখন আসি আমরা হরফের আলোচনা। তো আমরা জানি যে সিফাতে লাজমা গাইরে মুতাদাদ্দা পাঁচ ভাগে এগারোটি, তো এইটা হলো আমাদের প্রথম ভাগ। তো প্রথম ভাগের সিফত দুইটা হলো হামসুন জাহরুন, বা আমরা বলতে পারি তানবিনটাকে বাদ দিয়ে হামস এবং জাহার, হামস এবং জাহার। তো এই দুইটার ভিতর হামসের হরফ হলো কম, জাহারের হরফ হলো বেশি। তো আমরা কমটা মুখস্থ করবো, দশটি হরফ, দশটি ফা হা সা হা শিন খ সদ সিন কাফতা। তো এটাকে একটু ছন্দ আকারে করলে তো মনের মুখস্থ করাটা সহজ হবে। যেমন হামসের হরফ দশটি ফা হা সা হা শিন খ সদ সিন কাফতা। মনে রাখার সুবিধার্থে আমরা তিনটা তিন ভাগে পড়লাম আর কি, যদি আপনার সুবিধা হয় আপনি একবারেও বলতে পারেন ফা হা সা হা শিন খ সদ সিন কাফতা, কোনো সমস্যা নেই। হামসের হরফ দশটি ফা হা সা হা শিন খ সদ সিন কাফতা, হামসের হরফ দশটি ফা হা সা হা শিন খ সদ সিন কাফতা। তো এই দশটা হরফকে সহজে মনে রাখার জন্য একটা বাক্য আছে, এই বাক্যটা মনে রাখতে পারলে এইখানে দশটা হরফই পাওয়া যায়। বাক্যটা হলো এই ফাহাসাহু শাখসুন সাকাত, ফাহাসাহু শাখসুন সাকাত, ফাহাসাহু শাখসুন সাকাত। তো এই বাক্যের মাঝে দেখেন যে দশটা হরফ আছে আর এই দশটা হরফই হলো হামসের। তো সহজে মনে রাখার জন্য ফাহাসাহু শাখসুন সাকাত এই বাক্যটা যদি আমরা মনে রাখি তখন দেখা যাবে যে আমাদের এই দশটা হরফ এইখানেই আমরা পেয়ে যাব। তো এই মুহূর্তে যদি আমাদের জন্য এই বাক্যটাকে বলা বা মুখস্থ করাটা একটু কঠিন হয় তো সমস্যা নেই, এইটা বাদ দিয়ে দেন, শুধুমাত্র হরফগুলো মুখস্থ করে নিন। হামসের হরফ দশটি ফাহা সাহা শিন খ সদ সিন কাফতা, ফাহা সাহা শিন খ সদ সিন কাফতা। তো যেহেতু প্রথমেই বললাম প্রত্যেকটা ভাগের মাঝে সবগুলি হরফ থাকবে, তো যেহেতু আমরা অলরেডি দশটা হরফ পেয়ে গেছি আর বাকি থাকে হলো আমাদের আঠারোটা হরফ, কারণ আরবি হরফ হলো ২৯টা। তো এর থেকে আলিফ বাদ যাবে, যেহেতু আলিফে কোনো হরকত থাকে না এই জন্য আলিফ বাদ যাবে। তো ২৮টার ১০টা হামসের ভিতরে গেলে আর থাকে হলো ১৮টা। তো হামসের এই দশ হরফ ব্যতীত বাকি হরফ জাহারের, জাহারে হামসের দশ হরফ ব্যতীত বাকি হরফ জাহারের, বাস এতটুকু পর্যন্তই আমাদের শেষ। জাহারের যে হরফগুলি আছে এটাকে আমাদের আলাদা করে মুখস্থ করার প্রয়োজন নেই। তো আমি আবার বলি এতটুকু কথা, আপনারা এখনই মুখস্থ করে একে একে শোনাবেন ইনশাল্লাহ। হামসের হরফ দশটি ফা হা সা হা শিন খ সদ সিন কাফতা, হামসের হরফ দশটি ফা হা সা হা শিন খ সদ সিন কাফতা।
আমসের দশ হরব ব্যতীত বাকি হর জাহারে। এখন একটা বিষয় হলো যে এই পর্যন্ত সিফতের আলোচনা যতটুকু হইল এইখানে এসেও কিন্তু আমরা এই পর্যন্ত এসেও আমরা সিফতের যে ফায়দাটা কি এটা কিন্তু এখনো উদাহরণ হিসেবে আমাদের সামনে আসলো না। তো এই জন্য আমাদের যাতে যে এটা এটার ফায়দাটা এখন পর্যন্ত না পাইতেছি না বা বুঝতেছি না এই কারণে একটা কষ্ট অনুভব হইতে পারে বা একটু বিরক্তি চলে আসতে পারে যে কি বললাম এতক্ষণ কোনো কাজে আসলো না। তো এই জন্য কাজের সিফাতের কাজের প্রাথমিক একটা ধারণা আমরা এইখান থেকেই নিয়ে নেওয়ার চেষ্টা করব। আমি বলে দেব তো আমরা এইটা নিয়ে নেওয়ার চেষ্টা করব, মনে রাখার চেষ্টা করব। বাকি তো আমাদের ইনশাল্লাহ পরবর্তীতে সিফাতের কাজের বিস্তারিত আলোচনা আসবেই। তো এইখানে প্রথম ভাগের কাজ হলো বাতাস চালু বা বন্ধ থাকা। তো এখানে হামসের হরফগুলোতে হামসের হরফ উচ্চারণের সময় বাতাস চালু থাকে, বাতাস চালু রেখে উচ্চারণটা করতে হয়। তো এখানে যদি আমরা বাতাস চালু করার জায়গায় বাতাস বন্ধ করে দিই তখন কিন্তু আমার এই এটা ভুল হবে, কারণ এটা হলো সিফাতে লাজেমা। যেহেতু সিফাতে লাজেমা সর্বদাই আদায় করতে হয়, অন্যথায় পূর্ণতা অপূর্ণতার বিষয় থাকে বা পরিবর্তন হয়ে যাওয়ার বিষয় থাকে। তো এখানে হামস যদি আমরা আদায় না করি তো ওই ক্ষেত্রে আমাদের এই ধরনের সমস্যার সম্মুখীন হইতে পারে, সমস্যার সম্মুখীন হইতে পারি আমরা। আর জাহার হলো এর বিপরীত। তো আগেই যেহেতু বলা হয়েছিল মুতাদাদ্দা মানে বিপরীত, বিরোধী থাকা। তো প্রত্যেকটা ভাগের যে সিফত আছে একটা আর একটা বিপরীত। প্রথম ভাগের জাহার হলো হামসের বিপরীত, একেবারে সম্পূর্ণ বিপরীত কাজের ক্ষেত্রে। তারপর দ্বিতীয় ভাগের যেহেতু তিনটে সিফত তো পারস্পরিক একটা আর একটার বিরোধী, এদের কাজের মাঝে কোনো মিল নেই, এদের কাজ হলো ভিন্ন ধরনের। তো এইখানে হামসের হরফের ক্ষেত্রে যেটা হয় এই হরফগুলো উচ্চারণ করার সময় বাতাস চালু থাকে, আওয়াজ বের হওয়ার সময় আওয়াজের সাথে সাথে বাতাসও বের হয়। আর জাহারের ক্ষেত্রে যেটা হয় আওয়াজের সাথে কোনো বাতাস বের হয় না। তো যেহেতু আমরা একটু ধারণা পাইলাম তো আমরা ইনশাল্লাহ এখন থেকে এইটা হরফ মুখস্থ হয়ে যাচ্ছে আমাদের, তো এইটা এখন থেকে একটু আমলে নেওয়ার চেষ্টা করবো আর কি। আচ্ছা আরেকবার বলি তারপর ইনশাল্লাহ আপনারা শুনাবেন। হামসের হরফ দশটি, ফাহা সাহা সিন ফসদ সিন কাফতা। হামসের এই দশ হরফ ব্যতীত বাকি ১৮ হরফ জাহারে। বাস এতটুকু। আর সাথে যদি কেউ আমরা এটা বলতে পারি যে সহজে মনে রাখার জন্য হামসের হরফ সহজে মনে রাখার জন্য ফাহাসাহু শাখসুম সাকাত, তো এই বাক্যটা মনে রাখলেও আমরা এখানে দশটা হরফ পেয়ে যাব। তো এবার ইনশাল্লাহ আপনারা একে একে শুনান। এই শুনানোর দ্বারা উদ্দেশ্য কি যে আমি বারবার একা একাই বললাম, তো এর থেকে ভালো হয় যে আপনারাও একে একে বলেন। যাদের মুখস্থ হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ, যাদের এখন মুখস্থ হয়নি তো মুখস্থ করে ফেলি। আর এইটা কিন্তু হালকা পাতলা মুখস্থ হইলে চলবে না, এইটা পাকা মুখস্থ থাকতে হবে ইনশাল্লাহ। জি আব্দুল্লাহ ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন হযরত? জি হযরত শোনা যাচ্ছে কি? জি শোনা যাচ্ছে। হামসের হরফ দশটি, ফা হা থা হা শিন খা সাদ সিন কাফ তা। জি
আচ্ছা, তো হামসের হরফ 10টি হইলে জাহারের হরফ কয়টা? 18টি। 18টি। তো 18টা হরফ তো ওই মুখস্থ করিনি অবশ্য, এমনি দেখতে বলবো কি হামসের 10 হরফ ব্যতীত বাকি 18টা হরফ। হ্যাঁ আব্দুল হামিদ। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম জি হুজুর, হামসের হরফ হচ্ছে 10টি। জি ফা হা সা হা শিন খ সাদ সিন কাফ তা, বাকি 18 হরফ হচ্ছে জাহারের। এই হামসের 10 হরফ এ বাতাস বের হবে, বাকি জাহারের 18 হরফে বাতাস বের হবে না উচ্চারণের সময়। জি জি মাশাআল্লাহ। আরিফ ভাই। জি উস্তাদ, উস্তাদ এক বাক্য বললে হবে? জি, হামসের হরফ 10টি। ফাহাস ফাহাসাহু শখসুন সাকাত ফাহা সাহা ফাহা সাহা শিন খাত সিন কাফতা। আর ভাই এই 10টি বাকি, এই 10টি হরফ দ্বারা বাকি 18টি হরফ জাহারের। হামসের হরফ উচ্চারণের সময় বাতাস বের হবে, আর জাহারের হরফ উচ্চারণের সময় বাতাস বের হবে না। হামসের সময় বাতাস বের হবে, জাহারের সময় বাতাস বন্ধ থাকে। আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। জি আরিফ ভাই। হ্যাঁ আমরা বাকিরা একটু শুনাই ইনশাল্লাহ, সহজ জিনিস তো এটা। এখন মনে হইতে পারে যে এটা তো আসলে সহজ, আসলেই সহজ, তো তারপরও এতটা সময় তো দেওয়ার দরকার নেই, একটু সামনে দিয়ে গেলে চলে। এখন যেহেতু আমরা একটা করে দেখতেছি, তো একটা সহজ, তো এইটাকে যদি আমরা ভালোভাবে পাকাপোক্ত না করি, তো সামনের দিকে যখন দেখা যাবে যে সংখ্যাটা বেশি হয়ে যাবে, ওই সময় কিন্তু আমাদের একটু সমস্যা হয়ে যায়। তো এই জন্য মুখস্থটাকে আর একটু ভালো করে নেওয়া। জি শামীম ভাই। এই হরফগুলি নাম আছে না প্রত্যেকটা, যে সমস্ত হরফে যে সমস্ত সিফতের হরফ পাবো, যে সমস্ত সিফতের হরফ আমরা না যে সমস্ত সিফতের হরফের নাম আমরা পড়বো, ওই নামগুলাকে কিন্তু একসাথে বলার চেষ্টা করতে হবে, সর্বদা একসাথে বলে মুখস্থ করার চেষ্টা করতে হবে। যে হামসের হরফ 10টি, ফাহা সাহা শিন খ সাদ সিন কাফ তা, এইভাবে একটানে বলে বলার চেষ্টা করতে হবে। তো এখন আপাতত একটু দুর্বলতা থাকতে পারে, তো এই বিষয়টা আমরা মাথায় রাখবো। জি আর একবার শুনেন শামীম ভাই, হামসের হরফ এই 10টি হরফ ব্যতীত বাকি 18টি হরফ হচ্ছে আর হচ্ছে ওই বাতাস বের হবে, এবং বাকি যে 18টি জাহাজের হরফ আছে এই থেকে বাতাস বের হবে। জি আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। জি রুবেল ভাই। জি হামসের হরফ 10টি, পাহা সাহা শিন খ সাদ তিন কাপাতা, এর বিপরীত 18টি হরফ হচ্ছে জাহারের। হামসের হরফে বাতাস জারি থাকবে এবং জাহারের হরফের ক্ষেত্রে বাতাস বন্ধ থাকবে। বাতাস বন্ধ থাকবে। জি ঠিক আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। হামসের হরফ 10টি, ফাহা সাহা শিন খ সাদ সিন কাফতা, ফাহা সাহা শিন খ সাদ সিন কাফতা, হামসের 10 হরফ ব্যতীত বাকি 18 হরফ জাহারের, আর হামসে বাতাস থাকে, জাহারে বাতাস থাকে না। তো এখন আমরা একটা কাজ করার চেষ্টা করব।
তো এইটা এখানেই থাক এই পেজটা আপাতত, যেহেতু এখন আমাদের প্রথম। এতটুকু যদি আমাদের মুখস্থ হয়ে যায় তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা হরফের একটা সিফত বের করতে পারবো, প্রত্যেকটা হরফের একটা কিন্তু সিফত আমরা এখনই বের করতে পারবো। কারণ যেহেতু আমরা প্রথম ভাগের সিফতের হরফের সম্পর্কে আমাদের অলরেডি ধারণা হয়ে গেল, তো হরফটা আমরা সিফতটা আমরা কিভাবে বের করব, আমি মনে করেন এখন আপনাদের হরফ জিজ্ঞাসা করব। আপনারা বলবেন হামস নাকি জাহার, এটা বলার দরকার নেই, এটা হামস সিফত, এটা জাহার সিফত, এইভাবে বলার দরকার নেই। আমি হরফ বলবো, আপনি বলবেন হামস অথবা জাহার। যদি হরফটা হামসের ভিতরে থাকে তাহলে হামস, যদি হামসের ভিতরে না থাকে তাহলে চোখ বন্ধ করে এটা হলো জাহার। আচ্ছা, এইটা কে পারবেন, একজন একটু আসেন। আমরা প্রথমে আমি জিজ্ঞাসা করি, ইনশাল্লাহ আগামীকালকে থেকে আপনারা দুইজন দুইজন করে প্রতিযোগিতার মতো করে ভাবেন। জি, আরিফ ভাই আসেন প্রথমে। হ্যাঁ, সহজ হবে ইনশাল্লাহ আমাদের জন্য। জি আরিফ ভাই। জি উস্তাদ। হ্যাঁ, প্রস্তুত? জি ইনশাল্লাহ। আচ্ছা বলেন, কফ? কফ জাহার। জাহার। লাম? লাম জাহার। সদ? সদ জাহার। সদ হামস। আরিফে শোনা যায়নি, সদ? সদ হামস। হামস, হ্যাঁ। আপনার শুধুমাত্র আপনি সিফতের নামটা বলবেন, আর কিচ্ছু বলার দরকার নেই। কাফ? কাফ হামস। সিন? সিন হামস। জিম? জিম জাহর। জাহর। হা? হা হামস। হামস, আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আচ্ছা, এবার আব্দুল হামিদ ভাই। জি জি। আচ্ছা আব্দুল হামিদ ভাই। জি ইনশাল্লাহ, তো এটাছি। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আব্দুল হামিদ ভাই, আপনি প্রথমে বলেন হামজা। হামজা জাহার। জাহার। নুন? জাহার। সিন? হামস। হা? হামস। বদ? জাহার। জাল? জাহার। সা? হামস। হ্যাঁ। দ? জি হুজুর। দ দ ত দ জাহার। 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 জি আচ্ছা। আই? আইন? আইন। জাহার। জাহার। আচ্ছা মাশাআল্লাহ আব্দুল হামিদ ভাই, ঠিক আছে। জি আচ্ছা, এরপর শামীম ভাই। জি স্যার। জি শামীম ভাই। সিন? শোনা যাচ্ছে কথা? শোনা যাচ্ছে। হামস। জি ইয়া? জাহার। নু? জাহার। ফা? জাহার। ফা কি বললেন? জাহার। হ্যাঁ, ফা জাহার হবে কেন? হামসের ভিতরে ফা আছে না? হ্যাঁ জি 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 স্যার, ফা আছে প্রথমে। ফা ফা ফা। তো সিফত বের করার জন্য প্রথমে আগে দেখব যে যে যেখানে হরফটা, যে সিফতের হরফ করছে ওইখানে আসছে কিনা, পাওয়া যায় কিনা।
পাওয়া গেলে তো গেল, না গেলে অপরটা বলবো। তো এখানে যেহেতু পাওয়া গেছে তো এখানে আর অপরটা বলা যাবে না। জি আচ্ছা, তা জি নুন নুন জাহার জাহার খান আচ্ছা খ কি বললেন? আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। জি শামীম ভাই আচ্ছা এবার শুনাবেন সুজা ভাই। আচ্ছা আপনার প্রথম প্রশ্ন মিম হযরত শুনতে পাই নাই মিম। হ্যাঁ মিম জাহার 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 জি মিম যেহেতু হামসের ভিতরে নেই সুতরাং জাহার মাশাআল্লাহ। আচ্ছা কাফ হামস হামস কফ কফ জাহার জাহার নুন নুন জাহার হা হামস ط جهر صاد حمص غين جهر يا جهر لام جهر صاد حمص حمص আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। জি সুজয় ভাই ঠিক আছে। আচ্ছা আব্দুল্লাহ ভাই কি শুনেছিলেন নাকি শোনা নেই? না ওস্তাদ এখন শুনেনি আগে শুনেছি। আচ্ছা আব্দুল্লাহ ভাই আপনি প্রথমে তাহলে আপনি শুরু করেন বলেন। ফা ফা হাম হামস জিম জি জিম জিম জাহার জাহার আচ্ছা নুন জাহার ত জাহার গাইন জাহার সাদ হাম লাম হাম জাহার র জাহার তারপর কাফ হাম ইয়া জাহার জাহার আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। জি আব্দুল্লাহ ভাই হ্যাঁ হযরত জি আমি ওই যে আগের বিষয়টাই আর একটু বলবেন কি ওই যে যেটা বলছেন একটা হরফে ওই দুইটার পাঁচটার যে ভাগ আছে এগারোটা যে ভাগ আছে একটা হরফের মধ্যে প্রত্যেকটা পাঁচটার প্রত্যেকটা থাকবে বা বেশিটা থাকবে এটা বুঝতে পারিনি ওটা সেটা থেকে আরেকটু আলোচনা করলে ভালো। জি আচ্ছা এখানে বলছিলাম যে সিফাতে লাজমা মুতাদাদ্দা এটা হলো পাঁচ ভাগে এগারোটি পাঁচ ভাগে এগারোটি। তো এখানে কথাটা হলো যে পাঁচ ভাগে যে এগারোটি এই পাঁচ ভাগের প্রত্যেক ভাগের থেকে প্রত্যেকটা হরফের মাঝে একটা সিফত অবশ্যই থাকবে, একটার বেশিও থাকবে না একটার কমও থাকবে না। এই যে পাঁচটা ভাগ যেমন
প্রথম ভাগের থেকে হয়তো হামস থাকবে অথবা জাহার থাকবে, দ্বিতীয় ভাগের থেকে হয়তো সিদ্দা অথবা রিখওয়া অথবা তাওয়াসুব থাকবে, এইভাবে তৃতীয় চতুর্থ পঞ্চম প্রত্যেক ভাগের থেকে এক একটা করে সিফত হবে। তো যেহেতু প্রত্যেক ভাগের থেকে এক একটা সিফত পাওয়া যাবে, সুতরাং প্রত্যেকটা হরফের মাঝে মোট পাঁচটা সিফতে লাজেমা মুতাদাদ্দাদ থাকবে। আর এই সংখ্যাটা বেশিও হবে না কমও হবে। জি আব্দুল্লাহ ভাই, এখন বিষয়টা ক্লিয়ার হলো? আচ্ছা জি ঠিক আছে মাশাআল্লাহ। আচ্ছা জি রাকিব ভাই, আসসালামু আলাইকুম উস্তাদ। এখানে যে পাঁচটা ভাগের কথা বলছেন, এখানে কি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এখানে যে পাঁচটা ভাগের কথা যেটা বলছিলেন, সেটা কি আপনি এই যে প্রথমে এক নম্বরে এবং দুই নম্বরে হামসুন জাহরুন একটা ভাগ, সিদ্দাতুন রিখওয়াতুন একটা ভাগ, এরকম করে কি পাশাপাশি করে দেওয়া আছে পাঁচটা? এই প্রত্যেকটা কি এরকম পাশাপাশি হলো ভাগ? জি জি। আচ্ছা, এর মধ্যে পাঁচ ভাগে এগারোটা আছে, এটা মাঝখানে একটা নিয়ে বাইনাহুমা আমরা যখন এমনিতে মুখস্ত করে ফেললাম আবার যদি এটা আমরা যদি সম্পর্ক করতে চাই যে বৈশিষ্ট্যটার সাথে, যে পা যখন বলতেছি আমরা তখন বাতাস জারি আছে, হা এটা কি রিলেট করা দরকার আছে না শুধু মুখস্থ করলেই হবে? মানে এইটা জারি, এই বিষয়টা, এইটা হইলো প্রাথমিক ভাবে একটা ধারণা দেওয়া হইলো, বাকি ইনশাল্লাহ এই কাজের বর্ণনা এবং এইটার প্র্যাকটিক্যাল ইনশাল্লাহ সামনে হবে, আমরা প্রত্যেকটা হরফের এই প্র্যাকটিক্যালটা করব। যখন আমরা যেমন মনে করেন হামসের পুরা বর্ণনা, হামসের সংজ্ঞা যখন আমরা পড়ব, ওই সময়টায় হামসের প্রত্যেকটা হরফকে আমরা হামস আদায় করার এইটা ই করব। জি জি ঠিক আছে, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সিফাত নির্ণয় করে আরেকটু যদি দেখাইতেন দু একজনে, সহজ জিনিস কিন্তু এটা, হয়েছে একটা খেলার মতো। তো এখন তো আমাদের সংখ্যা মাত্র একটা, তো এই সংখ্যাটা যখন বেশি হবে তখন ইনশাল্লাহ এটা আরো মজাদার হবে, তখন প্রতিযোগিতাটা জমবে ইনশাল্লাহ। দুইজন দুইজন করে মিলে তখনই থাকবে যে কে কাকে আটকাইতে পারে, যে বিজয়ী ঘোষণা করা হবে যে কে বিজয়ী হইল এই প্রতিযোগিতার মাঝে। তো এইটা ইনশাআল্লাহ আর একটু সংখ্যাটা বাড়ুক, এখন তো মাত্র এক সংখ্যা আছে। আচ্ছা জি, আমাদের এতটুক এই নির্ণয়ের পর্যন্ত আমাদের কারো কোনো অস্পষ্টতা আসছে কি? আচ্ছা জি, একটা বিষয় তো আলহামদুলিল্লাহ আপনারা তো সবারই মনে হয় যে অনলাইনের এই মিটিং এই সম্পর্কে ক্লাসের মাধ্যমে অনেকের ধারণা আছে বা অনেকের কর্মক্ষেত্রে প্রয়োজনে। এখানে বিষয়টা কি, একটা হল অফলাইনে আপনি যখন কোনো একটা জিনিস জিজ্ঞাসা করেন, তখন এটা সম্মতি বা অসম্মতি এইটা মুখে না বলেও এটা বোঝানো সম্ভব, একটু মাথা নাড়াইলেন এতে করে বোঝা গেল। অনলাইনে কিন্তু বিষয়টা অন্যরকম, আমরা যেহেতু ভিডিও নেই তো এই কারণে আর কি বোঝা যায় না। তো এই জন্য আমরা একটু আওয়াজ দেব, হ্যাঁ যদি মনে করেন সমস্যা থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবো, সমস্যা না থাকলেও আমরা একটু জানানোর চেষ্টা করব। আচ্ছা জি, আচ্ছা আর কেউ কি শোনাইতে আগ্রহী? আর একটু শুনান আর দু একজন, আসলে আজকের এইটা আমাদের জন্য সহজ,
এটা একটু প্রয়োজনটা কেন? প্রয়োজনটা হলো যে সামনে যেহেতু আমাদের সিফতের সংখ্যাটা বাড়বে, সময় যেন এই বিষয়টা আমাদের অস্পষ্টতা না থাকে, আমাদের আগের থেকেই ক্লিয়ার হয়ে যায়। আব্দুল হামিদ বলছিলাম হুজুর। জি আব্দুল হামিদ ভাই বলেন, রুবেল ভাই একটু পরে কথা বলি আপনার সাথে। জি আপনার এই প্রত্যেকটা হরফে পাঁচটা করে সিফত থাকবে, এটা মাস্ট। কম পক্ষে পাঁচটা, আবার একটু বাড়তেও পারে, যেহেতু সিফাতে লাজেমা গাইরে মুতাদ্দার একটা ভাগ আছে না, সিফাতে লাজেমা গাইরে মুতাদ্দার প্রত্যেকটা হরফে থাকে না। আচ্ছা আচ্ছা, তাহলে মানে মিনিমাম পাঁচটা সিফত থাকবেই হুজুর, মানে কম পক্ষে পাঁচটা থাকবে, পাঁচটা সিফত থাকবে, আর সর্বোচ্চ হইতে পারে। হ্যাঁ জি জি, উপরেও তো হইতে পারে। হ্যাঁ উপরে হবে কিন্তু নিচে হবে না। জি জি সর্বোচ্চ সর্বনিম্ন পাঁচটা, এখানে ওই ওই পাঁচ সাতটা হরফ আছে, মনে হয় সাতটা না আসতে হরফ সদ তদ। হ্যাঁ সদ্য তদ চারটা হল, এখানে কমপক্ষে পাঁচটা সিফাত থাকবে বলতে হরফকে বোঝানো হচ্ছে না? না হরফকে বোঝানো হচ্ছে না, এখানে হরফে সিফতের সংখ্যা বোঝানো হইতেছে, হরফে সিফতের সংখ্যা। জি জি ওস্তাদ, ঠিক আছে রুবেল ভাই। জি আচ্ছা, তো আজকে তো আমাদের বৃহস্পতিবার, আগামীকালকে আমাদের ছুটি, সাপ্তাহিক ছুটি, শনিবার থেকে আবার যথানিয়মে ইনশাল্লাহ আমাদের ক্লাস হবে, আগামীকালকে সাপ্তাহিক ছুটি, তো আগামীকালকে ক্লাস হবে না। তো এই আগামীকালকের যে সময়টা, শুক্রবারের সময়টাই কিন্তু আরো আমাদের একটু খেয়াল বেশি করার দরকার, কারণ আমাদের অলরেডি একটা সপ্তাহ হয়ে গেল, সাত দিন হয়ে গেল, তো সাত দিনে তো আমাদের মোটামুটি ভাবে অনেক কিছু আলোচনা হইলো, বিশেষ করে মাখরাজের আলোচনা গেছে আমাদের, তারপর সিফাতের কিছুটা আলোচনা হইলো, তো আমরা চেষ্টা করবো এই বিষয়গুলো একটু দেখে নেওয়ার। আর যেহেতু হামসের ব্যাপারে একটা ধারণা আমরা পাইলাম, জাহারের ব্যাপারে একটা ধারণা পাইলাম, যে বাতাস চালু থাকা বন্ধ থাকা, তো হামসের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কিছু কিছু হরফে বাতাস বন্ধ হয়ে যায় আমাদের, তো ওইটাকে আমাদের চালু করার প্রয়োজন। তারপর আবার জাহারের ক্ষেত্রে দেখা যায় বেশ কিছু হরফ আছে এমন, তো জাহার তো আমরা জানলাম যে জাহারের উচ্চারণের সময় বাতাস বন্ধ রেখে উচ্চারণটা করতে হয়, তো ওইখানে দেখা যায় বাতাস চালু হয়ে যায়। তো যেহেতু আমাদের প্রাথমিক একটা ধারণা হয়ে গেছে, তো ইনশাল্লাহ আমরা এইভাবে একটু এটা চর্চা করার চেষ্টা করব। তো আজকে তাহলে আমাদের এতটুকুই থাক ইনশাল্লাহ, এখন সামনেরটা ধরলে আমাদের সময় হবে না, তো ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা সামনেরটাও দেখব এবং দুইটা সিফত বের করার চেষ্টা করব আগামী ক্লাসে। শেষ করার আগে কারো কিছু যদি বলার থাকে। একটি বিষয় একটু জানার ছিল, নামাজ পড়ার সময় ইমাম যদি লাহানুজালি হয়, মানে উচ্চারণের ক্ষেত্রে যদি মানে শব্দ যে হরফ যদি উচ্চারণ ঠিক না হয় বা হরফ উচ্চারণ না করে, এক্ষেত্রে যদি নামাজ পড়িয়ে ফেলে তাহলে আমরা পরবর্তী কি নামাজটা হবে না, আমাদেরকে আবার আদায় করতে হবে কিনা? বুঝতে পারিনি রুবেল ভাই, আবার বল। মনে করেন ওস্তাদ, ইমাম সাহেব তেলাওয়াত করার সময় উনি হয়তো লাহানুজুল হয়েছে, হয়তো বড় ভুল করছে, মনে করেন ওস্তাদ উনি হয়তো হরফের উচ্চারণ একটা করে নাই, উচ্চারণ একটা হরফের উচ্চারণ না করেই বা তেলাওয়াত করে চলে গেছে, তো এরকম ভুল হলে কি নামাজ হয়ে যাবে আমাদের, না পরবর্তীতে নামাজ আবার আদায় করতে হবে? আচ্ছা, এখন হলো কি যে এমনটা যদি হয়, তো ওই ক্ষেত্রে এটা যদি সুরা ফাতিহার ভিতরে হয় তাহলে তো হিসাব ভিন্ন,
সুরা ফাতেহার ভিতরে হইলে তখন নামাজ আবার পড়তে হবে, কারণ সুরা ফাতেহা পড়া হলো ওয়াজিব। আচ্ছা শোনা যাচ্ছে কথা আমার রুবুল ভাই? জি ওস্তাদ, এখন শোনা যাচ্ছে ওস্তাদ, এখন শোনা যায়নি। জি, তো যদি সুরা ফাতেহার ক্ষেত্রে হয় তো সুরা ফাতেহার ক্ষেত্রে হইলে তো আপনার নামাজটা আবার পড়ে নিতে হবে, আর যদি সুরা ফাতেহা ব্যতীত অন্য সুরা যে মিলেই ওই ক্ষেত্রে হয় তো তখন আমার খেয়াল দেখতে হবে যেখানে ভুল হয়েছে এই ভুলটা ছাড়া যে পরিমাণ কেরাত পড়া হয়েছে ওই পরিমাণ কেরাত যদি নামাজের জন্য যথেষ্ট হয় তাহলে ঠিক আছে, সমস্যা নেই। অর্থাৎ নামাজের জন্য প্রয়োজন হলো ছোট তিন আয়াত অথবা বড় আয়াত যেটা কিনা ছোট তিন আয়াতের সমান, এই ক্ষেত্রে বলা হয় যে সুরা কাউসারের যে একটা পরিমাণ কমপক্ষে এতটুকু পরিমাণ তেলাওয়াত করা। তো এই ভুলটা সহ যদি এতটুক হয়, ভুলটা বাদে যদি ওই পরিমাণ কেরাত বাকি না থাকে তো ওই ক্ষেত্রে তো নামাজ আবার পড়তে হবে, আর যদি দেখা যায় যে ভুলটা বাদ দিলেও ওর থেকে বেশি হয়ে যায় তাহলে নামাজ আর পড়ার প্রয়োজন নেই। আরেকটা বিষয়, হামেল মহিলা আর কি, হামেল মহিলারা যখন ওই লাস্টে লাস্ট পর্যায়ে গিয়ে ওনাদের নামাজ পড়তে যখন সমস্যা হয় বা বসে পড়ার ক্ষেত্রে হয়তো বসে পড়বে, এখন উনি বসে আদায় করবেন না, আমি দেখলাম একজন নাকি নামাজ পড়তেছে উনি ওই বালিশের উপর আর ইয়া দিয়ে বালিশের উপর সিজদা দিচ্ছে আর কি, মানে উনি যেহেতু ওই সিজদা দিতে পারতেছে না এজন্য আর কি, তো এটা কি ওরকম হবে করা যাবে? আচ্ছা, এটা করা যাবে, সমস্যা নেই, প্রয়োজনে ইশারাতেও দেওয়া যায়, যদি মাজুর থাকে অপারক থাকে তো ওই ক্ষেত্রে তো শরীয়তের বিধান হালকা হয়ে যায়, তবে এইখানে দেখতে হবে যে আমার অপারকতা যদি প্রকৃত পক্ষে থেকে থাকে তাহলে সমস্যা নেই, আর যদি অপারকতা না থাকে ওই ক্ষেত্রে কিন্তু নামাজ হবে না, অপারকতা থাকলে কোনো সমস্যা নেই, আপনি ইশারা করেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আচ্ছা, একটা বিষয় তো আলোচনা করা হয়নি শামীম ভাই, আজকে কিন্তু আমাদের উপস্থিতি সর্বোচ্চ 16 জন ছিল, তো আরেকটু হওয়ার কথা, তো আজকে হয়তো যেহেতু অফিস ছুটি কালকে বন্ধ এই কারণে একটু অনেকের ব্যস্ততা আছে কিনা, তো সম্ভব হইলে একটু খবর নেওয়ার চেষ্টা করবেন বা কোনো সাথীদের কোনো সমস্যা কিনা। জি, ঠিক আছে, জাজাকাল্লাহ শামীম ভাই, মেহনত আল্লাহ কবুল করুক। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।